রক্তে রক্তে লিখে যায় তোমার উজ্জ্বল নাম। তুমি পুষ্টপূর্ণ প্রাণ ধন্য হয়ে ওঠো, তুমি এক স্রোতস্বিনী, পাহাড়ে পাথরে জন্ম, দূরগামী সমুদ্রের সন্নিধানে শুধু চলা, শুধুমাত্র বেগ, উৎকণ্ঠা ও বিসর্জন, আশঙ্কা উদ্বেগ, প্রতিকূল পথ পাড়ি দিয়ে তুমি সাগর সন্ধানে ছোট, অমৃতের সুধারসে পুষ্প হয়ে ফোটো, অগণিত প্রাণ ও বীজ, ত্যাগের অঙ্কুর, রক্তমূল্যে অর্জিত সে প্রগতির নাম, লাখো প্রাণ বিসর্জনে ইতিহাসে আমরা সেই কীর্তিগাথা অহংকারে দুর্বিনীত লিখে রাখলাম। এসেছে মার্চ মাস, অগ্নিঝরা ইতিহাসের মাস। ১৯৭১ সালের ৭ই মার্চ সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন। এই মাসের ২৫ তারিখ থেকে লেখা শুরু হয়েছিল এক অমর মহাকাব্য, যার নাম বাংলাদেশ। বাঙালি জীবনে ভাষা আন্দোলনের স্মারক মাস ফেব্রুয়ারির পরেই মার্চের গুরুত্ব অপরিসীম। আর এই সেই মাস যে মাস আপামর বাঙালির কাছে অন্যরকম আবেদন নিয়ে আসে, কেননা এই মাসে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। তাই এই মাস এলেই বিশেষভাবে মনে পড়ে যায় সেই শ্রেষ্ঠ বাঙালির কথা, বাঙালি জাতির গৌরবের ইতিহাস আর ঐতিহ্যের কথা। বন্ধুরা, বাঙালি জাতির বীরত্ব গাথা নিয়ে কথা হবে মাস জুড়ে, অন্যদিন অন্য পরিসরেও হবে। তবে এখন চলুন, এই জাতির চেতনাকে নতুন করে শানিত করা মার্চ মাসের ভোরে আমরা চলে যাই আমাদের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর প্রাঙ্গণে, এবং সেখানে আজ আপনাদের সাথে আছি আমি লিয়াকত খান এবং আমি জান্নাতুল ফেরদৌসী লিজা। আজ শুক্রবার, ২০শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ৫ই মার্চ ২০২১ খ্রিস্টাব্দ, ২০শে রজব ১৪৪২ হিজরি, বসন্তকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। একাত্তরের অগ্নিঝরা মার্চের আজ পঞ্চম দিন। স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত অগ্নিগর্ভ পুরো বাংলাদেশ। রক্তক্ষরা পহেলা মার্চ ঢাকায় যে আন্দোলন শুরু হয়েছিল তার ঢেউ আছড়ে পড়েছিল দেশের প্রতিটি পাড়া, মহল্লা, শহরে, বন্দরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অঙ্গুলি হেলনে চলেছিল সবকিছু। এই দিনে বঙ্গবন্ধুর ডাকে টানা হরতাল চলছিল দেশে। অফিস আদালত বন্ধ করে দেশের বিভিন্ন স্থানে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজ পতাকা নিয়ে রাজপথ উত্তপ্ত করে রেখেছিল বীর বাঙালিরা। পাক সেনাবাহিনী ও সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করেই স্বাধীনতার দাবিতে অগ্নিগর্ভ হতে থাকে পুরো বাংলাদেশ। আর আন্দোলনের পাশাপাশি সারাদেশেই গোপনে চলছিল সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। জনগণের ছিল শুধু অপেক্ষা ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। তো বন্ধুরা, চলুন আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের আলোয় আলোকিত হয়ে, দেশের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে সেই দিনগুলোর কথা ভাবতে ভাবতে এখন আমরা চলে যাই আজকের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর অন্যান্য আরও কিছু আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে আরও থাকছে ঢাকা মহানগরীতে যানবাহনের চলাচল নিয়ে পর্ব শুভযাত্রা, থাকছে অমরবাণী, আছে রম্যকথন ঢাকা আমার ঢাকা, আছে আপনাদের চিঠি পর্ব, পত্রের জবাব নিয়ে পর্ব বাঁধন, এবং শোনাব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ এবং FM ১০৪ মেগাহার্জে।
শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের জন্য প্রয়োজনীয় একটি পর্ব, শুভযাত্রা। বন্ধুরা, আপনারা যারা আজ ঢাকার মোহাম্মদপুর থেকে মতিঝিল অভিমুখে যেতে চান, তারা সিটি বাস, মৈত্রী, তরঙ্গ এবং দীপন পরিবহনের বাসে চেপে যেতে পারেন। বাসগুলি সাতমসজিদ রোড ধরে শঙ্কর, ধানমন্ডি 15 নম্বর, জিগাতলা, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ হয়ে গুলিস্তান ছুঁয়ে চলে যাবে মতিঝিল। ফেরার পথে একই রুট হয়ে ফিরবে বাসটি। বন্ধুরা, আরও জানিয়ে রাখি, ঢাকার গাবতলি বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণ, পশ্চিম এবং উত্তরাঞ্চলের দিকে বেশি বাস চলাচল করে থাকে। এছাড়াও সেখান থেকে মহানগরের অভ্যন্তরে গুলিস্তান, মতিঝিল, সায়েদাবাদ, নিউ মার্কেট, আজিমপুর, বীরপুর, মহাখালী, বনানী, উত্তরা ও টঙ্গীর দিকে সারাদিনই ছোট বড় বাস, মিনি বাস যাতায়াত করে থাকে। বন্ধুরা, সাবধানে পথ চলুন, জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হন। আপনাদের যাত্রা শুভ হোক। শুনলাম শুভযাত্রা। বন্ধুরা, আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় একটি অংশ কেটেছে কারাগারে। জীবনের এই অধ্যায়টি নিয়ে তিনি সেখানে বসেই লিখে গেছেন ডায়েরি, লিখে গেছেন দেশ ও মানুষের কথা, লিখেছেন রাজনৈতিক দর্শন। সেখানে ফুটে উঠেছে একজন বন্দি বাবার আকুতি, সন্তানের প্রতি ভালোবাসা। এবারের পর্ব অমর বাণী। আজ শুনব কারাগারের রোজ নামচা থেকে পাঠ। পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। রাতে 2 ঘন্টা পর সিপাহী বদলি হয়ে যায়, নতুন সিপাহী আসে। তারা এসে তালায় ভালোভাবে চারিদিকে পরীক্ষা করে দেখে, পূর্বে সিপাহীর কাছ থেকে কাজ বুঝে নিতে হয়। সিপাহী বদলির সাথে সাথে আবার ভিতরে পাহারা বদলি হয়ে পূর্বের পাহারা থেকে কাজ বুঝে নেয়। কয়েদিরাই কয়েদিদের চালনা করে ও কাজ করায়। কাজ বুঝিয়ে দিতে হয়, আবার কাজ বুঝে নিতে হয়। কয়েদিদের উপর যে অত্যাচার হয় বা মারপিট হয় তাও কয়েদিরাই করে। ইংরেজদের কায়দা, কাঁটা দিয়েই কাঁটা তোলা হয়। একটা সত্য ঘটনা না লিখে পারছি না। ঘটনাটা ঢাকা জেলে ঘটেছিল। একজন কয়েদির কয়েকটা চুরির মামলায় কয়েক বছর জেল হয়। চোর বলে গ্রামের লোক ওর বিরুদ্ধে সাক্ষী দেয় এবং জেল দেওয়া দেয়। গ্রামের লোক কেউই ওকে দেখতে পারত না। যারা জেল খাটার পরে পাহারা হয় এবং পরে কনভিক্ট ওয়াশিয়ার হয়, যাদের মেট বলা হয়, তারা বেল্ট পড়তে পারে। মেট হয়ে যখন কয়েকজন কয়েদির ভার পড়ল ওর উপরে কাজ করবার জন্য, তখন ওর কথা মতো তাদের চলতে হতো। তখন আনন্দে আত্মহারা হয়ে সে তার স্ত্রীর কাছে একটা চিঠি লিখল। তাতে লিখেছে, গ্রামে আমার কথা কেহই শুনত না, আমাকে সকলে ঘৃণা করত। কিন্তু খোদার মেহরবাণীতে জেলখানায় আমার এত প্রতিপত্তি হয়েছে যে আমার কথা মতো কতগুলো লোককে কাজ করতে হয়। বসতে বললে বসতে হয়, দাঁড়াতে বললে দাঁড়াতে হয়, কথা না শুনলে কোমরের বেল্ট খুলে খুব মার দিই। কারও প্রতিবাদ করার ক্ষমতা নেই। আল্লাহ আমাকে খুব সম্মান দিয়েছে, এত বড় সম্মান সকলের কিসমতে হয় না। গ্রামের লোক আমাকে চোর বললে কি হবে, জেলে আমি একটা মাতব্য শ্রেণীর লোক। চুরি না করলে আর জেলে না আসলে এ সম্মান আমাকে কেহই দিত না। তুমি ভেবো না, এখানে খুব সম্মানের সাথে আছি। সত্যি এত বড় সম্মানও কোনোদিন আশা করতে পারে নাই। কয়েদিরা চিঠি যখন পাঠায় তখন পরীক্ষা করে দেখা হয় জেল অফিসে। যখন এই চিঠি পরীক্ষা করার জন্য খোলা হয় তখন তো সকলে চিঠি পড়ে হাসতে হাসতে সারায়। চিঠি জেলার সাহেব, সুপার সাহেব সকলেই পড়লেন। পরের দিন তাকে হাজির করে তার বেল্টটা কেড়ে নেওয়া হলো। তার মাতব্বরি শেষ। এই গল্পটা কোনো এক জেলার সাহেব আমাকে বলেছিলেন। জেলে কতগুলি কথা ব্যবহার করা হয় যা বাইরের লোক সহজে বুঝতে পারে না। আমি যখন প্রথম জেলে আসি তার পরদিন সকালে একজন কয়েদি পাহারা এসে আমার ও আমার সাথী কয়েকজনকে বলল, আপনাদের কেসটা কোলে যেতে হবে। আমরা তো ভেবেই অস্থির, বাবা কেসটা কোল কি জিনিস, কোথায় যেতে হবে? বললো ওখানে কেসটা কোল হয়। আমরা একে অন্যের মুখের দিকে চাই। বললাম চলো, আমাদের নিয়ে যাওয়া হলো এক জায়গায়। সেখানে জেল সুপার সাহেব এসে নতুন কয়েদিদের সকল কিছু জেনে টিকিটে লিখে নেয়। কয়েদিরা অন্যায় করলে বিচার হয়। আমরা যখন পৌঁছলাম তখন সুপার সাহেব বললেন, আপনারা চলে যান আপনাদের রুমে, আপনাদের ওজন নামধাম আপনাদের ওখানে যেয়ে লিখে আনবো। সিপাহী একজন আমাদের পৌঁছায় দিল। আমাদের সাথে কয়েকজন ডিভিশন কয়েদি ছিল, তার মধ্যে শাহাবুদ্দিনকে আমি জানতাম, বাড়ি সিলেট। সিলেট গণভোটে কাজ করত, মুসলিম লীগের একজন নাম করা কর্মী ছিল। বিখ্যাত কালাবাড়ি খুন মামলায় 20 বছরের সাজা হয়েছে। শুনলাম অমর বাণী। বন্ধুরা, এবারে শুনব বঙ্গবন্ধুকে নিবেদিত গান। গেয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি, কথা সাজিয়েছেন কাজী রোজি, আর সুরারোপ করেছেন নজরুল ইসলাম। মানুষের ভালোবাসে
মানুষের ভালোবাসে টুঙ্গি পাড়ার দামাল ছেলে ভয় ভাবনা দুঃখ ভুলে মাটির ছোঁয়ায় হাসে মানুষের ভালোবাসে মানুষের ভালোবাসে শুনলেন বঙ্গবন্ধুকে নিবেদিত গান। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজন আপনাদের সবচেয়ে প্রিয় পর্ব, আপনাদের চিঠিপত্রে জবাব এবং কুইজের আসর বাঁধন। আশা করি শ্রোতা বন্ধুদের মনে লাগবে আনন্দের বাঁধন ছেঁড়া হাওয়া। আজ চিঠিপত্র বাছাই এবং গ্রন্থনয় আছেন পারিয়ান আহমেদ স্বপ্নীল, পাঠে কামরুন নাহার হেলেন এবং আপনাদের পত্রের উত্তর দিচ্ছেন মরিয়ম তাবাসসুম। প্রিয় শ্রোতা, চলছে স্বাধীনতার মাস, সেই সাথে চলছে মুজিব শতবর্ষ। আসুন বঙ্গবন্ধু সোনার সন্তানে পরিণত হয়ে বঙ্গবন্ধুর আদর্শের পথে পরিচালিত হই, এমনই আহ্বানে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন বাঁধন পর্ব। আপনাদের পাঠানো চিঠি নিয়ে সাথে আছে আমি কামরুন নাহার হেলেন, আর উত্তর দেব আমি মরিয়ম তাবাসসুম। চলুন চলে যাই আপনাদের লিখার কাছে। আজকের আসরে প্রথমে যা চিঠিটি আমি পড়ব সেটি পাঠিয়েছেন আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে। আপনি লিখেছেন, অমরবাণী পর্বে কারাগারের রোজনামচা বইয়ে উল্লেখিত বঙ্গবন্ধুর জীবন, জেল যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ইত্যাদি বিষয় জানতে পেরে খুব ভালো লাগলো। এমন চমৎকার আয়োজন উপহার দেওয়ার জন্য মহানগর কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু আফিয়া খানম জুলি, আপনাকে ধন্যবাদ। আপনি অমরবাণী পর্বটির প্রশংসা করেছেন, আশা করছি আগামীতেও সকল আয়োজন এভাবেই শুনবেন। এবার যা লিখার কাছে যাব সেটি পাঠিয়েছেন মোহাম্মদ আলী জিন্না, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে। আপনি লিখেছেন, সুপ্রিয় আপুদয়, আশা করি অনেক অনেক ভালো আছেন। মহানগর আমার প্রিয় একটি অনুষ্ঠান, মহানগরের প্রতিটি পর্ব আমার কাছে ভালো লাগে। আমি জীবন জীবিকা পর্বে একজন রিক্সা চালক এবং প্রিয়মুখ পর্বে অভিনেতা মোশারফ করিমের সাক্ষাৎকার শুনতে চাই। প্রিয় বন্ধু, আপনি জীবন জীবিকা পর্বে একজন রিক্সা চালকের সাক্ষাৎকার এবং প্রিয়মুখ পর্বে অভিনেতা মোশারফ করিমের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, আপনার দুটো অনুরোধই আমরা রাখার চেষ্টা করব।
এবার যা লিখার কাছে যাব সেটি পাঠিয়েছেন মুসামাদ আফসানা খাতুন, কিশোর কিশোরী শিক্ষার্থী বেতা শ্রোতা ক্লাব গাজীপুর থেকে। আপনি লিখেছেন, বাঁধনে এটি আমার তৃতীয় চিঠি। মহানগর অনুষ্ঠান আমার খুব প্রিয় অনুষ্ঠান। নিয়মিত মহানগরের সকল পর্বগুলো আমি নিজে শুনে থাকি, যা শুনে আমি উপকৃত হচ্ছি এবং আমার ক্লাবের কিশোর কিশোরী শ্রোতাদের মাঝে আমি তা ছড়িয়ে দিচ্ছি। জীবন ও জীবিকা পর্বটি আমার কাছে খুব ভালো লাগে। অনেক সময় ই বাঁধনের জন্য জীবন জীবিকা পর্বটি বাদ পড়ে যায় বা কেটে দিতে হয়। তাই আমার অনুরোধ, সোমবারে ইমেলের জবাব না দিয়ে অন্য যে কোনো একদিন এই জবাব দেওয়া হোক, কারণ একই দিনে তিনটি জনপ্রিয় পর্ব প্রচার হলে শ্রোতারা প্রিয় পর্বগুলো শোনা থেকে বাদ পড়ে যায়। তাই আমার প্রস্তাবটি ভেবে দেখার অনুরোধ করছি। বন্ধু মোসাম্মদ আফসানা খাতুন, আপনার প্রস্তাবটি আমরা ভেবে দেখব। এবার যে লিখার কাছে যাব সেটি পাঠিয়েছেন দিলরুবা আক্তার, ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব মনোহরদী নরসিদ্ধি থেকে। আপনি লিখেছেন, মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, স্বপ্নের সমাপ্তি নেই, আকুলতার অন্ত নেই। আমার চাওয়া, তুমি স্বপ্ন, তুমি আমার সব আকুলতা, শুধু তোমাকে ঘিরেই আমার সকল স্বপ্ন। হে প্রিয় বাঁধন মহানগর। আপুদয়, আমি জীবন জীবিকা পর্বে একজন অটো বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চাই। কুইজ পর্বে প্রতি সপ্তাহে তিনজন শ্রোতাকে বিজয়ী করার জন্য অনুরোধ করছি এবং একটি করে রেডিও সেট উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি। বন্ধু, আপনার চিঠির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কুইজ পর্বে প্রতি সপ্তাহে তিনজন শ্রোতাকে বিজয়ী করার প্রস্তাব রেখেছেন। আপাতত এটি সম্ভব হচ্ছে না, ভবিষ্যতে আপনার প্রস্তাবটি আমরা বিবেচনা করে দেখব। মোহাম্মদ সোহেল রানা ঢাকা থেকে লিখেছেন, আমার ভালোবাসা ও উত্তাল মার্চের দিনগুলো রক্তঝরা স্মৃতির শুভেচ্ছা। ফেব্রুয়ারি, মার্চ এবং ডিসেম্বর এলেই মনটা কেমন স্মৃতিকাতর হয়ে যায়। বারবার মানুষপটে কল্পনা করি তখনকার দিনের কথা। খুব ইচ্ছে করে যদি তখন নিজে অংশ নিতে পারতাম। প্রিয় মহানগরের প্রারম্ভিক আলোচনা খুবই ভালো লাগে, নানান বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থাপকদ্বয়। ধন্যবাদ এই ধরনের আলোচনার জন্য। বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার আমার কাছে খুব ভালো লাগে, তাই আমার অনুরোধ তাদের সাক্ষাৎকার 5 মিনিটের পরিবর্তে যেন এটি আরেকটু বাড়ানো হয়। বন্ধু মোহাম্মদ সোহেল রানা, আপনি রণাঙ্গনের দিনগুলো পর্বটির সময় বৃদ্ধির প্রস্তাব রেখেছেন, আমরা আপনার প্রস্তাবটি বিবেচনা করে দেখব। আয়েশা আক্তার টাঙ্গাইল থেকে লিখেছেন, আমি জয়ন্ত চট্টোপাধ্যায়ের বা ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে স্বাধীনতা তুমি কবিতাটি শুনতে চাই। বন্ধু আয়েশা আক্তার, আপনার অনুরোধটি আমরা এই মাসে মহানগরের কোনো একটি অনুষ্ঠানে রাখার চেষ্টা করব। মোহাম্মদ কামাল মোল্লা ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব ফরিদপুর থেকে লিখেছেন, মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে খুব ভালো লাগে আজকে ঢাকা জীবন জীবিকা, শ্রোতাদের পাঠানো ইমেইলের আসর, বাঁধন ই বাঁধন এই পর্বগুলো। এছাড়াও ভালো লাগে রণাঙ্গনের দিনগুলি পর্বটি। আমি মহানগরের রণাঙ্গনের দিনগুলি পর্বে বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সৈনিকদের যুদ্ধের কাহিনী, তাদের জীবন কথা তাদের মুখ থেকেই শুনতে চাই। মহানগর অনুষ্ঠানের রণাঙ্গনের দিনগুলি পর্বে বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সৈনিকদের যুদ্ধের কাহিনীগুলো কিন্তু আমরা জানাচ্ছি, আপনাদের আশা করি শুনবেন। এবার যা লিখার কাছে যাব সেটি পাঠিয়েছেন এম জামাল আহমেদ সুবর্ণ, ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব বোয়ালমারি ফরিদপুর থেকে। আপনি লিখেছেন, চেনা অচেনা ঢাকা পর্বে সকল সরকারি প্রতিষ্ঠানগুলোর ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে তথ্য প্রচারের অনুরোধ করছি। বন্ধু, আপনার অনুরোধটি আমরা বিবেচনা করে দেখব। মোহাম্মদ রেজাউল ইসলাম রাজবাড়ী থেকে লিখেছেন, মহানগর অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে রেডিও সেট উপহার দেওয়া হবে, আপনারা জানিয়েছেন, সেটি কবে পাঠানো হবে সেই উত্তরটি স্পষ্ট জানতে চাই। বন্ধু মোহাম্মদ রেজাউল ইসলাম, আশা করি এ মাসেই আপনাদের হাতে আপনাদের পুরস্কার পৌঁছে যাবে। অনাকাঙ্ক্ষিত দেরির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আয়োজনের শেষ চিঠিটি এবার নিব। এটি পাঠিয়েছেন শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আপনি লিখেছেন, শুরুতেই জানাচ্ছি মহানগর, তোমাকে অনেক অনেক প্রীতি এবং সেই সাথে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। আর আমি তোমাকে যতই শুনছি ততই আমার ভালো লাগছে। আর আমি প্রিয়মুখ পর্বে কণ্ঠশিল্পী এসআই টুটুলের সাক্ষাৎকার শুনতে চাই। বন্ধু শ্রী দীপক চক্রবর্তী, আপনি প্রিয়মুখ পর্বে শিল্পী এসআই টুটুলের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, আমরা শিল্পী এসআই টুটুলের সাক্ষাৎকার প্রচারের চেষ্টা করব। মহানগরে চিঠি লিখবার জন্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনাদের বেশ কিছু চিঠি পড়ে দেওয়া হলো, এ মুহূর্তে আমার হাতে রয়ে গেছে আরও বেশ কিছু চিঠি। এবার সেসব চিঠির প্রাপ্তি স্বীকার করছি। ভোলা থেকে আকাশ হোসেন, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ ওসমান গনি, লালমনিরহাট থেকে মোহসেন আক্তার, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুল মান্নান, কিশোরগঞ্জ থেকে মাসুম কবির সানি, ঢাকা থেকে সঞ্জিদা খাতুন, দিনাজপুর থেকে নির্ঝর রহমান, বগুড়া থেকে মাসুদুর রহমান, টাঙ্গাইল থেকে আয়েশা আক্তার নুরী, নীলফামারী থেকে মোহাম্মদ কাউসার আহমেদ, যশোর থেকে সজল দাস, রাজশাহী থেকে আনিস খান সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আলমাস আলী, নওগাঁ থেকে কামাল মোল্লা এবং কুমিল্লা থেকে মোহাম্মদ সোহাগ ব্যাপারী। প্রিয় বন্ধুরা, যারা আজকের বাঁধনে চিঠি পাঠিয়ে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং মনের কথা লিখে পাঠিয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আরও আরও বেশি করে আমাদের কাছে চিঠি লিখবেন। বন্ধুরা, এবার সময় হলো আমাদের গত সপ্তাহে যারা কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন তাদের নামগুলো জানিয়ে দেওয়ার। তার আগে আমরা জানিয়ে দেব আমাদের গত সপ্তাহে দেওয়া কুইজটি কী ছিল। আমাদের গত সপ্তাহের কুইজটি ছিল গত 26 ফেব্রুয়ারি প্রচারিত ভাষার গানটির শিল্পী কে ছিলেন। এই কুইজের সঠিক উত্তর হলো খুশিদ আলম ও আবিদা সুলতানা। বরাবরের মতো আপনারা অনেকেই এবারও কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন। এবার জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো। ঠাকুরগাঁও থেকে আফসারাতুন্নেসা মরিয়ম, মোহাম্মদ আয়ুব আলী, রূপালী রানী, শ্রীবৃত্তি রায়। পাবনা থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ নুরুদ্দিন খান, মোহাম্মদ তসলিম হাসান, নুসরাত জাহান, এস এম আবদুল্লাহ, আব্দুল খালেক পলাশ। সুনামগঞ্জ থেকে ফরাদ আলম বাবলা। নরসিংদী থেকে শহীদুজ্জামান শহীদ, মোহাম্মদ আক্তার হোসেন বাহাদুর, মোহাম্মদ আল আমিন রানা, এস এম শহীদ হাসান, খাদিজা সুলতানা, মোহাম্মদ ইব্রাহিম মাস্টার, মোহাম্মদ রুবেল মিয়া, মুসাম্মদ তসলিম আক্তার পূর্ণিমা। টাঙ্গাইল থেকে সোহেল রানা, হাফিজুর রহমান মারুফ, মোহাম্মদ শাহিন ইসলাম, মোসাম্মদ বিলকিস আক্তার। দিনাজপুর থেকে মিনহাজুল ইসলাম তারিক, মোসাম্মদ শাহনাজ পারভীন, মোহাম্মদ সাদিক আরিফিন শুভ সরকার, মোহাম্মদ সোহানুর রহমান সোহান, মোহাম্মদ আব্দুল বারী সরকার, মোহাম্মদ আব্দুল হাদি সরকার, মোহাম্মদ মাহবুব রহমান, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ ইবনে মুরাদ। কুমিল্লা থেকে রেজানুর নাদের সামিত, নার্গিস ইসলাম, মোহাম্মদ মোহন মিয়া, আলমগীর হোসেন শিশির, তাজমিন নাহার, মোহাম্মদ সোহাগ ব্যাপারী। ঢাকা থেকে শামসুন নাহার, নাজদিন নিশি, নুসরাত জাহান, মিতু ফারিয়া, কার্নিস ফাতেমা সানু, সোহাগ পারভেজ, মুসাম্মদ সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ রেজাউল হক, মোহাম্মদ ইউনুস আল ইমন, ভাবনা খাতুন, বদরুন্নেসা বুসরা, মোহাম্মদ সিরাজউদ্দিন মাস্টার, মোহাম্মদ জামাল উদ্দিন, মাহমুদ আক্তার, মোহাম্মদ ফরিদ উদ্দিন, নুসরাত জাহান শিল্পী, মোহাম্মদ শাহাদ হোসেন রাজীব, সম্পদ কুমার পোদ্দার বলরাম, মোহাম্মদ মুক্তার মাহমুদ প্রিয়, মোহাম্মদ আলামিন রেনেটা, হুমায়রা খানম পলি। গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন, ফারিয়া আহমেদ সুপ্তি, বি এম কৌশিক আহমেদ সুজন, তাসলিমা খানম সুমি, মোহাম্মদ জুয়েল আহমেদ মল্লিক। জয়পুরহাট থেকে হোসাইন আহমেদ সুমন, মোসাম্মদ মুশফিকা খাতুন, মোহাম্মদ আফসার আলী, মোসাম্মদ জামিলা বেগম, জাকির হাসান শোভন, মোহাম্মদ জাহিদ হাসান এমিলি। পঞ্চগড় থেকে মাহির ফয়সাল শিহাব, পলাশচন্দ্র রায়, পিঙ্কি রানী, শ্রী দীপক চক্রবর্তী, মোহাম্মদ শেখ ফরিদ, মোহাম্মদ জুয়েল। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইব্রাহিম মাহমুদ, জামালপুর থেকে ওমর ফারুক পুলক, হোসনে আরা। রংপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু, মোসাম্মদ মাহফুজা খাতুন, মোহাম্মদ মাসুম বিল্লা সরকার, শাহনাজ পারভীন। নোয়াখালী থেকে ইয়াসিন আরাফাত, বরিশাল থেকে মোহাম্মদ আলী, জিল্লুর রহমান জিল্লু। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ রমজান আলী, মিসেস রুমি বিশাল, মোহাম্মদ জসিমউদ্দিন বিশাল, গিয়াসউদ্দিন আহমেদ, হুমায়ুন আহমেদ, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ আজহারুল ইসলাম তামিম, মোহাম্মদ শাকুর মিয়া, আতিকুল ইসলাম আতিক, মাসুম কবির সানি, সাইফুল ইসলাম শান্ত। কুড়িগ্রাম থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ মিয়া, মোসাম্মদ মমতাজ বেগম, মোহাম্মদ মিজানুর রহমান। ভোলা থেকে মোহাম্মদ আব্বাস হোসেন, মোহাম্মদ শামীম হাসান রিয়াজ, মোহাম্মদ সজীব হোসেন, ইশরাত জাহান শোভা, আব্বাসউদ্দিন, মহিমা বেগম, শরীফুর নাহার, মোহাম্মদ গিয়াসউদ্দিন, আয়শা খাতুন, রশিদা বেগম, আকাশ হোসেন, নুরুল ইসলাম নির্জন, মোহাম্মদ শাহাদ খান। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিন বিশ্বাস, মোসাম্মদ মাকসুদা খাতুন। সাতক্ষীরা থেকে তুরিন আফরোজ তাহসিন, মোসাম্মদ ফরিদা খাতুন, মোহাম্মদ নাজমুল ইসলাম। লালমনিরহাট থেকে কল্পনা রানী রায়, হরিপ্রিয়া রানী কিয়া, কেশবচন্দ্র রায়, মোহাম্মদ আতিকুল ইসলাম রানা। আরো যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মাসুদ রানা, আদিল হাসান খান, মোসাম্মদ সাথী খাতুন, আব্দুর রাজ্জাক হৃদয়, সামিলা মিম, আমিনা খাতুন বন্যা, মোহাম্মদ সাইদুল ইসলাম বাবুল, লায়লা পারভীন কিয়া, মোহাম্মদ আলমাস আলী, মোসাম্মদ রুবিয়া খাতুন সরকার, হাফিজ মোহাম্মদ, রুবেল আহমেদ সরকার, আহমেদ আলী সরকার, মোহাম্মদ আলী জিন্না। মুন্সীগঞ্জ থেকে রিনিতা রিনি, অপসরা অপি, অধরা অতই, উর্বি ইসলাম, জুলি শানমেলি, আসিয়া আক্তার ইতি, ফাতেয়া রহমান, ফারিয়া খানম মোমু, ফিওয়ানা রহমান, মারিয়া খানম মৌরি। চাঁদপুর থেকে ইয়ারা আহমেদ, তনিমা তনি, প্রথমা প্রমী, ওয়াসিফ আহমেদ, হাবিবা আক্তার হীরা, ফারজানা ইসলাম, আয়েশা আক্তার, সোমাইয়া আক্তার, আয়েশা জাহান পাখি, রাশিদা বেগম, ইমরান হোসেন মোহনা, জোসনা রহমান, রোজিরা আক্তার। ঝিনাইদহ থেকে মোহাম্মদ ইসলাম উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, এস এম সাবেদ আলী, মোহাম্মদ ইকরাম হোসেন, মোহাম্মদ আফিফ হোসাইন, মোহাম্মদ লাবিব হোসেন, মোহাম্মদ ফিরোজ ইকবাল। কুষ্টিয়া থেকে রুবিনা খাতুন, এম এন রহমান, এম নাসিম রেজা। যশোর থেকে শাকিল আহমেদ, জাকির হোসেন জীবন, মোহাম্মদ মিজানুর রহমান মিজান। চুয়াডাঙ্গা থেকে সালমা খাতুন, নাইমুর রহমান সরওয়ার। টাঙ্গাইল থেকে সোহেল রানা, মোহাম্মদ শাহিন ইসলাম। ফরিদপুর থেকে ফকির শফিক হাসান টুটুল, মিসেস রৌনক জাহান, মোহাম্মদ আফজাল আলী খান, প্রসেনজিৎ বিশ্বাস, খন্দকার জাহিদ হাসান জুলহাস। গাজীপুর থেকে এম এ কাশিম প্রেম, লামিয়া খন্দকার, পায়েল আহমেদ পিলু, আরিফ মাহমুদ পরশ, মুসাম্মদ আফসানা খাতুন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস আলী,
কবির হোসেন, লাবরি আক্তার, রহিমা আক্তার, মহসিন আলম সরকার, ফারহানা নিশাত, তাইবা আক্তার, ফাতেমা আক্তার, ওয়াসেক আবদুল্লাহ, মোর্শেদ আলম সরকার, খুশিদ আলম সরকার। মাগুরা থেকে মোহাম্মদ সবুজ মোল্লা, মোহাম্মদ মুস্তাক আহমেদ, মোহাম্মদ আজগর আলী মণ্ডল, মোহাম্মদ শিমুল মণ্ডল। সিলেট থেকে হারিসুল হক মান্নান। পিরোজপুর থেকে কাজী ওমর আলী আনিস। ব্রাহ্মণবাড়িয়া থেকে কাজী মোহাম্মদ শামসুল হক, শিকদার ইসাক আলী। নারায়ণগঞ্জ থেকে রোকাইয়া তাসনিম রায়হানা, সেলিনা আক্তার, বিশাখা আক্তার, উপমা খাতুন, ইশরাত জাহান, অমনি আহমেদ, তাজরিন আহমেদ তমাত, আমেনা খানম শেলি, সাইফ আহমেদ উৎস, এইচ এম তারিক, মোসাম্মদ তাহমিনা আক্তার তামান্না, মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফ। ময়মনসিংহ থেকে মেহেদী হাসান মানিক, জুবের আল ফাহাদ। গাইবান্ধা থেকে আবু আবদুল্লাহ, আশফাকুল আশেক। সৌদি আরব থেকে জাফরুল ইসলাম জাফর। রাজবাড়ি থেকে মোহাম্মদ রাকিবুল, মোহাম্মদ রেজাউল ইসলাম, শাওন হুসাইন। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, আবদুল্লাহ সরকার সিয়াম, রোকসানা আক্তার, আব্দুল কাদের সরকার। খুলনা থেকে মোশারফ হোসেন স্বাধীন, মোসাম্মদ পারুল আক্তার, মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল। নওগাঁ থেকে মরিয়ম আক্তার শেলি, মোহাম্মদ আলাউদ্দিন আলী, মোসাম্মদ মহুয়া ইয়াসমিন পুষ্প। লক্ষ্মীপুর থেকে শরীফুন্নাহা তামান্না, ফয়সাল আহমেদ শাহেদ। নাটোর থেকে মোসাম্মদ সালমা পারভিন, সুরাইয়া সুমনা সাথী, মোহাম্মদ হাসিবুল ইসলাম, সাদিক হাসনাত সান, মুনমুন আক্তার মিতু, শাহিনুর রহমান শাহিন, আকলিমা বেগম, মেহরাব হাসান, আব্দুল হান্নান। চট্টগ্রাম থেকে এম ফোরকান, মোহাম্মদ ইব্রাহিম হোসাইন রানা। কুয়েত সিটি থেকে শাহজালাল হাজারি। রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন ডলার, মোহাম্মদ মুজাফর হোসেন, মোহাম্মদ শিমুল হোসেন, মোহাম্মদ খোরশেদ আলম, মোসাম্মদ জেসমিন আক্তার, মিস সামিয়া আক্তার, মিস সালমা সুলতানা প্রিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ খোরশেদ আলম। বগুড়া থেকে এম শামসুল ইসলাম, মোহাম্মদ মাসুদুর রহমান। নীলফামারী থেকে মোসাম্মদ সুমি আক্তার, মোসাম্মদ সাথী আক্তার, মোহাম্মদ হাবিবুর রহমান এবং হবিগঞ্জ থেকে মোহাম্মদ শাহ আলম কিরণ। যারা গত সপ্তাহের কুইজে সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এবারে লটারির মাধ্যমে জানিয়ে দেব আপনারা যারা এই সপ্তাহের কুইজে সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে একজন কুইজ বিজয়ীর নাম। আর লটারি করতে করতে চলুন শুনে আসি গত সপ্তাহের কুইজ বিজয়ীর অনুভূতির কথা। আমাদের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছিলেন নরসিংদীর বন্ধু মোহাম্মদ আবুল কালাম। চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কালাম, সভাপতি বৈলাভ ব্যথা সংঘ নরসিংদী। আসলে আমি গত সপ্তাহে বিজয়ীর কারণে আমি অনেক আনন্দিত, অনেক ভালো লাগলো। মহানগর আমি নিয়মিত একজন শ্রোতা, আমি নিজে মহানগর শুনি, অন্যকে মহানগর শোনার উৎসাহিত করি। আর সবাই আপনারা নিয়মিত ভাবে মহানগরে চিঠি লেখেন, আপনারাও আমার মতো বিজয় হবেন। গত সপ্তাহের কুইজ বিজয়ীর অনুভূতির কথা শোনা হলো, চলুন জেনে নেই এই পর্বের কুইজ বিজয়ীর নাম। আমাদের এবারে যিনি কুইজ বিজয়ী হয়েছেন তিনি হলেন হারিসুল হক মান্নান, আপনি সিলেটের বন্ধু। বন্ধু হারিসুল হক মান্নান, আপনাকে অনেক অনেক অভিনন্দন কুইজ বিজয়ী হবার জন্য। নির্দিষ্ট সময়ে আপনার হাতে পৌঁছে যাবে কুইজ বিজয়ী হবার পুরস্কার। আর আজকের কুইজটি জানার জন্য অপেক্ষা করুন আয়োজনের শেষ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি যে ঠিকানায় আপনারা কুইজের উত্তর এবং অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মতামত জানাবেন সে ঠিকানা। আমাদের চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারেন mohanagarbb@gmail.com mohanagarbb@gmail.com। প্রিয় বন্ধুরা, আসুন স্বাধীনতার মাসে আমাদের অঙ্গীকার হোক যে স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, তাদের সেই স্বপ্ন পূরণে আমরা সবাই একসাথে কাজ করব। এমনই আহ্বানে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি মহানগরের বাকি আয়োজনে। শুনলাম চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান বাঁধন। বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের সময়টুকু। যাবার আগে বলি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শস্য শ্যামলা লাল সবুজের বাংলাদেশ, আর মাত্র কদিন পরেই পরাধীনতার সকল গ্লানি মুছে দিয়ে গৌরবের সঙ্গে স্বাধীনতার 50 বছরে পদার্পণ করতে চলেছে। আর এদিকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুকরী নেতৃত্বে এগিয়ে গেছে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হবার বাংলাদেশ ইতিমধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের 16 কোটি মানুষের ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে আছে এদেশের বুনিয়াদ। তাই আমাদের সবার আকাঙ্ক্ষা একটি সুখী সমৃদ্ধশালী দেশ দেখার। তাই চলুন সব বাধা বিঘ্ন বিশৃঙ্খলা দূর করে একাত্ম হয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনাদের সকলের জন্য শুভকামনা করে শেষ করছি আমাদের আজকের মহানগর অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তত্ত্বাবধানে ছিলেন নাজমুস সাকিব, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মরিয়ম তাবাসসুম।